ভালো শীতকাল পড়ে গেছে, জ্যাকেট ট্যাকেট পরে স্মার্ট একদম স্টাইল করে মারছে সবাই বাড়িতে। আশা করছি সেই মুহূর্তে আমি দাঁড়িয়েছি হচ্ছে লেক টাউনে, অ্যান্ড আরও প্রিসাইসলি যদি বলতে হয় এখন আমি দাঁড়িয়েছি হচ্ছে জয়া সিনেমা হলের অপোজিট দিকে যে গলিটা আছে, 2 মিনিট হাঁটা রাস্তা এগিয়ে যদি চলে আসো সেখানেই, একদম নতুন একটা জায়গা। এইবার এই জায়গাটার সাথে রিলেশনটা আমার হচ্ছে আমার কলেজের একজন জুনিয়র, এটা তার দাদার একটা স্টার্ট আপ করেছে, জায়গাটার নাম হচ্ছে টেক ইট ইজি। Take it easy, bro. Invite করেছে definitely, but খাওয়ার দাওয়ারটা তোমাদের সাথে genuinely share করবো যে এখানকার খাওয়ার দাওয়ার ঠিক কিরকম। যারা আমাদের কিছু না, আমার নাম হচ্ছে দেবরাজ, আমার নাম হচ্ছে মেঘনা, তোমাদের সুইট লাইক এবং ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ইন ডিটেলস, ভিডিওটা লাস্ট অব্দি দেখো, ভিডিওকে স্কিপ করো না কেউ। এসো যাওয়া যাক, এখন আমরা দাঁড়িয়েছি টেক ইট ইজি, এই যে এখানে অনেক কিছু খাওয়া দাওয়ার আছে। এখানে অ্যাকচুয়ালি এই যে ব্যক্তি আছে, এই যে বলছিলাম আমার কলেজের জুনিয়র মিড শাওন, অ্যাকচুয়ালি এটা ওর দাদারই একটা স্টার্ট আপ বডি দেখছে, তাই তো বৌদির সাথে কথা বলবো আমরা। এখানে দেখা যাক কিছু ইউনিক ডিশেস আছে এখানে, কিছু কিছু নতুন আইটেম, সেগুলো সব টেস্ট করবো দিয়ে তোমাদেরকে বলবো যে ঠিক কীরকম লাগছে, লেটস সি। তো এখন দেখো আমরা সবাই কিন্তু বাড়িতেই বেশিরভাগ সময় থাকছি, ওয়ার্ক ফ্রম হোম করছি, বাচ্চারাও বাড়িতে থেকেই কিন্তু স্কুল অ্যান্ড সব কিছু করছে, তাই আমরা এখন কিন্তু বেশিরভাগ সময়টাই কিন্তু টিভি ফোন কম্পিউটারের দিকে তাকিয়েই কিন্তু কাটিয়ে দিচ্ছি। একটা সার্ভে তো দেখা গেছে যে ইউনাইটেড স্টেটসে 8 থেকে 12 বছরের বাচ্চারা অন অ্যাভারেজ 4 থেকে 6 ঘন্টা মোবাইল কম্পিউটার কিংবা টিভি স্ক্রিনের সামনে দেখে কাটাচ্ছে, অ্যান্ড টিনসরা 9 ঘন্টা অবধি কাটাচ্ছে। একটা সার্ভেতে দেখা গেছে এই যে বাচ্চারা এতক্ষণ ধরে মোবাইল স্ক্রিন কিংবা টিভি স্ক্রিন কিংবা কম্পিউটার স্ক্রিনের সামনে কাটাচ্ছে, তার জন্য তাদের রাত্রিবেলা ভালোভাবে ঘুম আসছে না, তারপর তারা ভালোভাবে মার্কস তুলতে পারছে না পরীক্ষাতে, বাইরে কোনো আউটডোর অ্যাক্টিভিটিসও হচ্ছে না কিন্তু তাদের, তারপর তারা ফ্যামিলি ফ্রেন্ডস কারোর সাথেই সময় কাটাচ্ছে না, মোস্ট অফ দ্য টাইম তারা ফোন কিংবা কম্পিউটার কিংবা টিভির দিকেই মানে তাকিয়ে টাইম কাটাচ্ছে। দেখো WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুযায়ী 1 বছরের বাচ্চাদের কিন্তু কোনো স্ক্রিন কন্ট্যাক্ট থাকা উচিত না, যারা 2 থেকে 4 বছরের বাচ্চারা আছে তাদের মাত্র 1 ঘন্টা স্ক্রিন টাইম দেওয়া উচিত। এই সব কিছু বলার কারণ এটাই যে এই সব কিছু সলিউশন মাত্র একটা অ্যাপে আছে, যে অ্যাপটার নাম হচ্ছে ফ্যামিসেফ। যদি কোনো পেরেন্টস আমার এই ভিডিওটা দেখেন, এই অ্যাপটার থ্রু দিয়ে আপনারা আপনাদের বাচ্চাদের স্ক্রিন টাইম কিংবা লোকেশন ট্র্যাক করতে পারবেন, সো নিচে ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, চেক করে নেবেন। তুমি সব রান্না কি নিজেই করো? না না, সব আমি একা করি না, একটা সময় করতে হতো, বাট এখন কুক আছে সন্তু, ও হেল্প করে। এটা এখন কি করছো? এটা আমি বাটার সবাই বানাতে পারে, কাজু চালমগজ এসব দিয়ে বানানো হয় একটা ইন্ডিয়ান মশলা গ্রেভি একটা। এটা হচ্ছে বাটার চিকেন মোমো,
কলকাতায় ফার্স্ট টাইম বাটার চিকেন মোমো, স্টিম মোমো খেয়েছি, ফ্রাইড মোমো খেয়েছি, প্যান ফ্রাইড মোমো, কবিরাজি মোমো খেয়েছি, তান্দুরি মোমো খেয়েছি। এবার তান্দুরি মোমোটাই ইউ আর টকিং অ্যাবাউট না, ওটাই, ওটা নতুন। হ্যাঁ, তান্দুরি মোমো যেমন কলকাতা নতুন এসেছে, আরো একটা নতুন টাইপ অফ মোমো চলে এসেছে, সেটা হচ্ছে আমাদের বাটার চিকেন মোমো। এবার আমি বেশি কথা না বাড়িয়ে জাস্ট মোমোটার সাইজটা জাস্ট দেখো, যথেষ্ট বড় সাইজের মোমোটা আছে, হাতে ধরা যাচ্ছে না অ্যাকচুয়ালি। আর কি বলতো, এখানে দেখো পেঁয়াজ দেখতে পাবে, তুমি পেঁয়াজগুলো ডুমো ডুমো করে স্লাইস করা আছে, আর পেঁয়াজগুলো অ্যাকচুয়ালি মুখে পড়ছে গ্রেভিটার সাথে। পেঁয়াজ আছে, ধনে পাতা আছে, দিয়ে ওরা চিকেনটাকে পুরো মেখেছে, সেটাকে প্রচন্ড স্টাফ করে, প্রচন্ড স্টাফ। এবার এটাকে খেয়ে দেখতে হবে, মেঘনা তো পুরো প্লেটটা নিয়ে একাই, আমি একবার ট্রাই আমি পাবো। ওই দেখো, আমাকে না দিয়ে খেতে শুরু করে দিল। এই যে বাটার চিকেন মোমোটা জাস্ট দেখো, জাস্ট দেখেছো, ধনে পাতা দিয়ে গার্নিশ করেছে। এবার খেয়ে দেখা যাক। আরে আমি খাবো, আর আমি একটু বাটারে ডুবিয়ে ডুবিয়েই খাবো জিনিসটাকে গ্রেভির মধ্যে। ভিতরের চিকেন, বাইরে চিকেনের গ্রেভি, বাটার চিকেনের গ্রেভি, দেখো বস না প্লেটটা, দেখ এই মোমোটা সেরা। আর বিশাল বড় বড় মোমো দিচ্ছে, ভিতরে পুরো স্টাফড আছে, বাইরে বাটারি লেয়ার। এটা আমার তরফ থেকে হাইলি রেকমেন্ডেড। এটার 3-5টা মোমোর দাম 150 টাকা, বৌদি এটা ফাটাফাটি হয়েছে। মেঘনা তো পুরো নিয়েই নিয়েছে, এটা আমাকে দেবে না ঠিক করেছে, তাই আমি না তো আমি যদি না খাই মেঘনাকে তো পুরোটা ছাটিয়ে দেবে, পুরোটা ছাটিয়ে দেবে, উড়িয়ে দেবে, আমি বুঝতেও পারবো না। এই যে বাটার চিকেনের যে গ্রেভিটা, ক্রিমি ব্যাপারটা না, পুরো মোমোটার ভেতর অব্দি ঢুকেছে, যার জন্য ঠিক রসগোল্লা যেমন হয় না, যে রসগোল্লা খাচ্ছ ভেতরে মুখে পুরো রসটা পুরো বার্স্ট আউট করছে, এখানে মোমোটা খাবে না ঠিক রসগোল্লার মতনই ফিলিং লাগবে। এই মোমোটা আমি বলবো, আমি এখন এখানে কিচ্ছু খাইনি, বাট আমি জানি না মানে কী কী আসতে চলে এসছে সেগুলো কীরকম হবে, বাট এইটা এখানে কিন্তু মাস্ট, এটা এখান থেকে অর্ডার দিয়ে একবার খেতে তোমাদের হবেই, নাহলে আমি খেলবো না, ঠিক আছে? চিন্তা ভাবনা ছিল, তারপর আমি চাকরি বাকরি করতাম, একটা সময় এলো যখন ছাড়তে পারবো তখন ছেড়ে এটা শুরু করলাম। প্রচুর মানে এখনো সেটা আমরা সাফার করছি, এখনো চলছে প্রচুর পরিমাণে, মানে ফুটফলস তো প্রচুর কমেছে, এবং লাস্ট কয়েক মাস তো বেশ বন্ধই ছিল, এইগুলো নিয়ে তো সমস্যায় আছি। আমার ভিউয়ারদের যদি কোনো অফার টপার কিছু আছে, একদম নিশ্চয়ই তোমার জন্য স্পেশাল হলো, যারা ইট লাইক বং দেখে আসবেন প্রথম 10 জনের জন্য যাই ওনারা খাবেন তার সাথে আমরা যে কোনো একটা ডিশ কমপ্লিমেন্টারি করব, ঠিক আছে? কি প্রথম 10 জন মানে কি এভরিডে? এভরিডে এভরিডে এটা থাকবে, আর প্রথম 2 মাস আমরা তোমাদের ওখান থেকে যারা আসছেন তাদের 15% ফ্ল্যাট অফ। মানে ব্যাপারটা হলো এভরিডে প্রথম 10 জনকে তুমি দিচ্ছো একটা কমপ্লিমেন্টারি কিছু, তার 10 জনের পর থেকে যদি যারা আসবে তাদের জন্য 15% করে অফ, একদম। এই 2 মাস এটা অ্যাকচুয়ালি কত মানে কত দিন? ফেব্রুয়ারি পর্যন্ত, এই ধরো এন্ড অফ ফেব্রুয়ারি। দেখি প্যান ফ্রাই করে দাও, তাই না? প্যান ফ্রাই, তবে কিছু স্পেশাল মশলা যায়, এটা বলে না, তাই না? সব বলে দিচ্ছি, এটা আর বলবো না। তো এমনি মোমোর কি দাম আছে? এমনি মোমো আছে 80 রুপিস। মানে এটা 5 পিস? হ্যাঁ 6 পিস। প্রত্যেকটা অর্ডার তোমরা যাই প্লেস করবে সেটার সাথে একটা করে হ্যান্ড স্যানিটাইজার, প্রত্যেকটা পার্সেল এটা থাকবে, হাত স্যানিটাইজড, 200% জার্মস মেরে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে আমাদের রোল, ঠিক আছে? রোলটা দেখেছো তো, একদম উপরে মোমো, মোমো একদম উকি মারছে মোমো। অনেক রোল খেয়েছি, বাট এটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট, পুরো আবার একটা পুরো নতুন নতুন আইটেম খেলাম। মেয়োনিজ দিয়েছে, যেহেতু ক্রিমিনেসটা আছে, আর যেহেতু প্যান ফ্রাইড মোমো করেছে ওরা, একটা স্পাইসিনেসটা মারাত্মক, আর রোলের সাথে মোমোর কম্বিনেশনটা কোনো ভাবতেও পারিনি। সসেসগুলো মুখের মধ্যে বার্স্ট করছে পুরো, তো এরকম না যে কান মাথা দিয়ে ধোঁয়া বেরিয়ে যাবে, স্পাইসি আছে যেটা খাওয়া যাবে। আরও একটা জিনিস যে খেতে
আমরা কম্বো তো অনেক জায়গায় খেয়েছি, এবার এখানে কি স্পেশালিটি? স্পেশালিটি হচ্ছে এটাই যে এখানে সস্তায় পুষ্টিকর খাবার পাবে তোমরা। কোয়ান্টিটিটা দেখছো না, এতটা রাইস, ফিশ একটা আইটেম আছে, একটু অনিয়ন স্যালাড দিয়েছে। এইটার দাম হচ্ছে মাত্র 100 টাকা। ওর 100 টাকায় এতটা আইটেম, মানে খুবই চিপ, মানে দামের দিক থেকে খুবই চিপ। এবার আমাদের একটু খেয়ে দেখবো যেটা ঠিক কি রকম। স্প্রিং অনিয়ন দিয়ে উপরে গার্নিশ করেছে, একটু এবার খেয়ে দেখা যাক। দারুণ খেতে লাগছে। ও বাবা গো, গ্রেভিটা কি ঠিক! ও বাবা, পুরো নিয়ে পুরো একদম উড়িয়ে নিচ্ছে। হলো ছোটবার কম্বো বলে কথা, ওই হেভি খেতে। প্রাইসটা একদম মানে স্পাইসি না, একদম নর্মাল, আর গ্রেভিটা হেভি স্পাইসি আছে। স্পাইসি আছে, দুটো একসাথে দিয়ে খেলে না দারুণ লাগবে। এখানে দু পিস ফিশের আইটেম থাকে, এই যে দেখতে পাচ্ছ, একটু কতটা সফট দেখাবো, খুব প্রচন্ড সফট, একদম প্লাস্টিকের চামচ দিয়ে যেটা মাছ ভাঙলো অত্যন্ত ফ্রেশ দেখো, ভিতরে দেখো একদম ফ্রেশ মাছ আছে। ও হো হো, এবার ভালো লাগছে আফটার টেস্টে। যার ফিশের ভিতরে কিন্তু বেস্ট সসেস গুলো ঢুকেছে, ফ্লেভারটা বোঝা যাচ্ছে। এটা আলাদা অরোমা আছে ভিতরে ফিশটার। ইয়েলো বেল পেপার ইউজ করেছে, গ্রিন বেল পেপার, রেড বেল পেপার, সব রকম বেল পেপার। রাইসটা খুব ঝরঝরে আছে, একদম পারফেক্ট আমি বলবো। চাইনিজ বললে যে ঝালই খেতে হবে তা কোনো একদম না। রাইসটা আমাদের গোলমরিচ ইউজ করেছে, গোলমরিচের ফ্লেভারটা বেশ ভালো লাগছে, দেখা যাচ্ছে পুরো গোলমরিচ পুরো। টুপি টুপি পরে জাদু 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 পার্ট 2। সো এইটা হচ্ছে ওয়ান অফ দা ইউনিক আইটেম, अगेन একটা ইউনিক আইটেম নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে গ্রিন চিলি চিকেন, আমরা নরমাল চিলি চিকেন থেকে দেখেছি। এটা স্পাইসি, এটা কিন্তু স্পাইসি হবে। ও নিচে সস গুলো দাও, মেইনলি সয়া সস দিয়ে করেছে, সব পড়ছে। জাস্ট কালারটা দেখো, অ্যাকচুয়ালি হয়তো এখন কালারটা ভালোভাবে বুঝতে পারবে না, বাট এটা অ্যাকচুয়ালি ডিপ গ্রিন কালারের। ওটা একটু খেয়ে দেখবো। নুনটা একটু বেশি হয়ে গেছে, নুনটা একটু বেশি হয়ে যায়। অলমোস্ট সব জায়গাতেই চিলি চিকেনের ব্রেস্ট পিস ইউজ করে, যার জন্য দেখবে চিকেনটা না ওই কোয়া কোয়া ভাবটা, মানে ওই ওই ফেদারিশ ভাবটা চলে আছে। ওদের চিলি চিকেন কিংবা গ্রিন চিলি চিকেন দুটোতেই লেগ পিস ইউজ করে, যার জন্য কী হয়েছে চিকেনটা না অ্যাগেন একটা ঝাল রসগোল্লার মতো হয়ে গেছে। জুসেসগুলো ইন্ট্যাক্ট আছে, কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আছে, ফ্লেভার আছে, মানে যেটা তোমাদের শুকনো লঙ্কার মতো খুব, মানে তোমার জিভ জ্বলছে না, হালকা ঝালের ফিলিংটা আছে, মানে ঝাল আছে, মানে ঝাল নেই, বেশ ভালো ঝাল আছে। কিন্তু চিলি চিকেন হলে কি একটা জ্বালা করে, জ্বালা জিনিসটা নেই চিকেনটা। এটাতে 8 পিস থাকে, আর এটার দাম হচ্ছে কত, 150 টাকা, তাই না? 150 টাকা দাম। খাওয়া দাওয়া দারুণ লেগেছে, একটা অনেস্ট রিভিউ আমরা দিয়ে দেবো। সেই যা ঝাল খেয়েছি, মানে কোল্ড ড্রিঙ্কস এই আমার পাচ্ছি না। আজকাল খাওয়া দাওয়ার অত্যন্ত ভালো লেগেছে, তোমরা প্লিজ ইউনিক আইটেমস রয়েছে এখানে এসে খাওয়া দাওয়া করো, ট্রাই করতে পারো, অর্ডার দিতে পারো, এখানে বসে জায়গা আছে খাওয়ার, তোমরা সেটাও করতে পারো। ঠিক আছে, এখানে কিছুদিনের মধ্যেই সুইগি জোম্যাটোও চালু হয়ে যাবে, তোমরা প্লিজ সুইগি জোম্যাটো করে নিতে পারো, নতুন জায়গা, সাপোর্ট করো, একদম একটা স্টার্ট আপ। এন্ড এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করতে ভুলো না, চ্যানেলটা পছন্দ হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটিকে অল করে দিও। অ্যান্ড যাওয়ার আগে স্টে হ্যাপি, স্টে ফুডি অ্যান্ড বাঙালি, মানে এই খাই খাই, আমরা আরও নতুন নতুন এই ভিডিও দিয়ে জায়গা এক্সপ্লোর করব। ওকে, এন্ড তোমরা প্লিজ সাপোর্ট করো, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। চলো বাই গাইস, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই বাই, হ্যাপি ভেন্টার।